তিনি ভাই এবং বোনেরা এ রজব মাসের মধ্যে তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে গিয়ে যদি একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এবং এ রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াটি পাঠ করেছেন রিজিকের জন্য হায়াতের জন্য এবং সম্মানের জন্য সব দিক দিয়ে যাতে আপনার হায়াত বৃদ্ধি হয় সম্মান বৃদ্ধি হয় রিজিক বৃদ্ধি হয় তাহলে সেই দোয়াটিও আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং রজব মাসের মধ্যে তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে গিয়ে শুধুমাত্র এক টিবার এই নবীজির শিখানো দোয়াটা এবং নবীজি যে পাঠ করতেন কোন দোয়াটা পাঠ করতেন বাংলাতে স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে দেখে শিখবেন ইনশাআল্লাহ শিখে নামাজের সাজদার মধ্যে তাহাজ্জুদ নামাজের শুধুমাত্র এক টিবার পড়ুন সব গুনাহ maaf হয়ে যাবে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এ রজব মাস কিন্তু চলে যাচ্ছে রহমতের মাস বরকতের মাস নিষিদ্ধ হারাম মাস সকলে বলি সুবহানাল্লাহ রজব মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহী মারামারি হানাহানি কাটাকাটি সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছে সকল বলি সুবহানাল্লাহ এটা হারাম মাস এই ১২ মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সম্মানিত করে দিয়েছেন সব থেকে বেশি যে চারটি মাসকে হারাম করে দিয়েছেন সম্মান বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তাআলা সেই চারটি মাসের মধ্যে প্রথম হচ্ছে জিলকদ মাস দুই নম্বরে জিলহজ মাস তিন নম্বরে মুহররম মাস আর চার নম্বরে রজব মাস এই চার নম্বরে রজব মাসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন রজব মাস চলছে এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য বেশি বেশি বলেছেন রজব মাসের সম্মান আল্লাহ তাআলা নিজেই দিয়ে থাকেন আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাক خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ বলেছেন আল্লাহর গণনার দিক দিয়ে মাস হচ্ছে ১২টি এই ১২টি মাসের মধ্যে চারটি মাসকে আরবাতুন হুরুম আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে নিষিদ্ধ মাস হারাম মাস হচ্ছে এ রজব মাস নিষিদ্ধ হচ্ছে মারামারি হানাহানি কাটাকানি রক্তাক্ত সব কিছুকে নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন যদিও অন্যান্য মাসের মধ্যে এগুলো খারাপ কাজ গলা মারামারি করা এবং কি মানুষকে ক্ষতি করা গালিগালাজ করা হারাম তারপরও বিশেষ করে এই চারটি মাসের মধ্যে রজব মাস একটা যে হারাম করে দিয়েছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই রজব মাসের মধ্যে যদি আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন মাত্র দুই রাকাত এই তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে গিয়ে যদি একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত জানা অজানা কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন সকলে বলি সুবহানাল্লাহ এটা কোনো আমার কথা আল্লাহ রাসূল এই দোয়াটা সাজদার মধ্যে করতেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিজদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন দোয়াটির অর্থটা শুনেন কত সুন্দর আপনি অর্থটা শুনলেই তো পাগল হয়ে যাবেন কষ্ট করে একটিবার দোয়াটা শিখুন আর নামাজের সাজদার মধ্যে পড়ুন এই তাহাজ্জুদ নামাজের ইনশাআল্লাহ দোয়াটার অর্থটা বাংলা অর্থটা আরবিটা বলে দেব
হে আল্লাহ তুমি আমার ছোট বড় পূর্বের পরের এবং প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সকল গুনাহ maaf করে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার কত সুন্দর একটি দোয়া আল্লাহু আকবার হে আল্লাহ তুমি আমার পূর্বের এবং এখনের প্রকাশ্যে গোপনে জানা ওয়াজানা যত গুনাহ কবিরা সগীরা জাহিরি বাতিনি জেনা ব্যভিচার যত গুনাহ আছে সব গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার এত সুন্দর যদি হয় অর্থ আপনি পাঠ করার সঙ্গে সঙ্গে মুসলমান নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই দোয়াটি পাঠ করবেন কিভাবে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি কোন ফরজ নামাজের সেজদার মধ্যে গিয়ে পাঠ করবেন না তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে গিয়ে পাঠ করবেন আপনারা কোন নিয়মে পাঠ করবেন আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা যখন নামাজ আদায় করবেন যখন সেজদার মধ্যে চলে যাবেন সাজদার মধ্যে চলে যাওয়ার পর সাজদার তাসবিহ তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর এই ছোট্ট দোয়াটা একবার পাঠ করবেন এক বার পাঠ করলে চলবে ইনশাআল্লাহ আর সেই ছোট্ট দোয়াটি আপনাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি আমি আবারো বুঝিয়ে দিচ্ছি তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে গিয়ে সাজদার তাসবিহ তিনবার পাঠ করবেন যে কোনো সাজদাতে পাঠ করার পর এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র এক বার পাঠ করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের জানা অজানা কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জানা ব্যভিচার সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন তবে আপনি এভাবে যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ জীবনে আর কখনো আমি পাঠ করব না মানে মনে একটা নিয়ত করে পড়বেন দোয়াটা আমি জীবনে আর কখনো আল্লাহ গুনাহের দিকে যাব না তুমি আমাকে ক্ষমা করে দাও ভুল করেছি মানে মনে মনে রাখবেন এটা আর এই দোয়াটা আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা দোয়াটা আমি আপনাদেরকে বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আপনারা আমার সঙ্গে কয়েকটি বার পাঠ করুন ইনশাআল্লাহ আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ একটু কষ্ট করে শিখুন নবীজি এই দোয়াটি নামাজের সাজদার মধ্যে পাঠ করতেন আপনারাও পাঠ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহাজ্জুদ নামাজের সাজদায় পাঠ করবেন একবার পড়লে একটি বার পাঠ করুন আর নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে আমার সঙ্গে দেখে দেখে পাঠ করুন পরে মুখস্থ করবেন মুখস্থ করে পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা গফির লি যামবি كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره এভাবে এতটুক পর্যন্ত হ্যাঁ একটু কষ্ট করলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ একটু মুখস্থ করবেন কষ্ট করে জীবনে কত পাপ করেছেন আর এই দোয়াটা পাপ করলে আল্লাহ পাঠ করলে নামাজের সাজদার মধ্যে তাহাজ্জুদ নামাজে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ একটু কষ্ট করে দেখুন শিখতে পারেন কিনা পারবেন ইনশাআল্লাহ দুনিয়ার সব কিছু শিখলেন জানলেন সব কিছু বুঝলেন দোয়াটা পারবেন না অবশ্যই পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আমার সঙ্গে আরেকটি বার পাঠ করুন এভাবে পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন اللهم اغفر لي ذنبي এতটুক পর্যন্ত প্রথম মুখস্থ করবেন اللهم اغفر لي ذنبي এতটুক পর্যন্ত মুখস্থ করবেন اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي ذنبي اللهم اغفر لي ذنبي তারপরে كله دقه كله دقه قه كله دقه كله دقه ها وجله واوله وجله اوله وجله واوله واخره وعلى نيته وسره ها
আমি আবারো আপনাদেরকে পাঠ করে দিচ্ছি এভাবে পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কহু ওয়াজিল্লাহু ওয়াওয়ালাহু ওয়াআখিরাহু ওয়ালানিয়াতাহু ওয়াসিররাহু আমি আবারো পাঠ করছি শেষ সর্বশেষবার আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কহু وجله وأوله وآخره وعلى نيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلى نيته وسره প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা শিখতে পেরেছেন এবং প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুই নম্বরে সর্বশেষ বলে দিচ্ছি আল্লাহর নবীজি রজব মাসের মধ্যে কোন দোয়াটি পাঠ করেছেন কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে ভরপুর করে দিবে আল্লাহু আকবার রিজিক বাড়বে হায়াত বাড়বে মুসলমান তোমার হায়াত যদি রমজানের আগে আগে শেষ হয়ে যায় আল্লাহ তোমার হায়াতকে বৃদ্ধি করে দিবে রমজান পাইবা এই জন্য এই দোয়াটা বাদ দিও না রজব মাসেও পড়বা এবং শাবান মাসেও পড়বা কপাল খুলে যাবে রিজিক দিবে আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহর রাসূলের সেই দোয়াটা পাঠ করেছি আমি বলছি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল যখন দেখতেন রজব মাসের চাঁদ দেখা গিয়েছে আসমানের মধ্যে সেই রজব মাস থেকে শুরু করতেন রজব মাস শাবান মাস দুইটি মাস আল্লাহর নবী এই দোয়াটি আল্লাহর কাছে করতেন রিজিকের জন্য হায়াতের জন্য আল্লাহু আকবার আপনারাও পাঠ করবেন রিজিক বাড়বে হায়াত বাড়বে দোয়াটা আমার সঙ্গে পাঠ করুন স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি খবরদার এই দোয়াটা হইলেও পাঠ করবেন ইনশাআল্লাহ রজব মাস শাবান মাস কাজে লাগবে হায়াত রিজিক বৃদ্ধি হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার সঙ্গে পাঠ করুন বাংলাদেশ স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান যখনই আল্লাহর কাছে হাত উঠাবেন তখনই এই দোয়াটা পাঠ করবেন যখনই মুনাজাত তখনই এই দোয়া যখনই মুনাজাত এই দোয়াটি পাঠ করবেন রজব মাস শাবান মাস ঠিক আছে আবারও পাঠ করছি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان দোয়াটির অর্থটা শুনুন আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان ও আল্লাহ তুমি রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করে দাও ওয়াবাল্লিগনা রমাদান রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও তাহলে এই দোয়াটা পাঠ করবেন তো সুন্দর অর্থটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আর আরেকটি বার পড়ুন ভালো কথা আল্লাহর নবীজির বাণী আল্লাহর নবীজি নিজের জবানে দোয়াটা পাঠ করতেন পাঠ করুন না বরকত দিবে আল্লাহ তাআলা পাঠ করুন মুখস্থ করুন সই শুদ্ধ করুন যারা পারেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আবার পাঠ করুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এই রজব মাসের যে কোনো তাহাজ্জুদ নামাজের সাজদার মধ্যে আপনারা কোন ছোট্ট একটি দোয়া পাঠ করলে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে
আল্লাহর নবী যে দোয়াটি পাঠ করতেন এবং রজব মাসের মধ্যে কোন দোয়াটি পাঠ করলে হায়াত বৃদ্ধি হয় রিজিক বৃদ্ধি হয় আল্লাহু আকবার জীবনকে আল্লাহ বাড়িয়ে দেয় লম্বা করে দেয় শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আপনাদেরকে ক্ষমা করে দিক maaf করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে আমি প্রাণ খুলে দোয়া করছি ও আল্লাহ যারা ইসলামিক ভিডিওটা দেখেছে আমল করার জন্য মনটা চায় আমি লিখেছে ওয়াল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো এবং যারা ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে ক্ষমা করো maaf করো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো ধ্বনি বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বেল আইকনকে প্রেস করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন এবং আমাদের আরেকটি চ্যানেল আছে নামাজ শিখুন বাংলাতে লিখবেন ইউটিউবের মধ্যে সেই নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রতি বৃহস্পতিবারে রাত 8:30 বা 9টার দিকে আমরা লাইভে এসে জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা চাই প্রতি সপ্তাহে আমরা এভাবে আল্লাহর কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি তাওবা একসঙ্গে পাঠ করি আপনারা আমার সঙ্গে পাঠ করতে পারবেন আল্লাহর কাছে আমরা একসঙ্গে মুনাজাত করি কান্না করি জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই এভাবে প্রত্যেক সপ্তাহে আমরা করে থাকি অবশ্যই আপনি যদি জীবনের গুনাহগুলোর জন্য কান্না করতে চান জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাটা প্রতি সপ্তাহে পড়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে চান অবশ্যই আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাত 8:30 কি 9টার মধ্যে আমরা চলে আসি লাইভের মধ্যে ইনশাআল্লাহ তাহলে আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু